চোখের তুমি যে স্বপ্ন সুখেরই কল্পনা, তোমাকে ছাড়াই জীবন ভাবতে পারব না। তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাঁচব না। দু চোখে তুমি যে স্বপ্ন সুখেরই কল্পনা, তোমাকে ছাড়াই জীবন ভাবতে পারব না। তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাঁচব না। চিরদিন তোমারই তো থাকবো আর কারো না, একই পথে হাত ধরে চলবো ছেড়ে যাব না। সারাটি জীবন তোমায় পাওয়া সাধ যেন মরে না, পেয়েছি এতদিন যাকে আমি খুঁজেছি সেই ঠিকানা। দু চোখে তুমি যে স্বপ্ন সুখেরই কল্পনা, তোমাকে ছাড়াই জীবন ভাবতে পারব না। তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাঁচব না। Honorable judges, আমার পারফরমেন্স কেমন হয়েছে রেজাল্ট জানবো, কিন্তু তার আগে এই গানটার পেছনে কিন্তু একটা গল্প আছে। হ্যাঁ, আমরা এক্স্যাক্ট এই গানটি কেন শুনলাম, এই গানটি গিয়েছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যার, এবং যার টিউন এবং কম্পোজিশনে গিয়েছেন আমাদের দেশে যেরকম শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যার সহ আরও অনেক গুণীজন ওনার কম্পোজিশনে কাজ করেছেন, তেমনি আমাদের পার্শ্ববর্তী দেশে কুমার শানু, সোনু নিগম থেকে শুরু করে অনেক প্রখ্যাত সঙ্গীতশিল্পী ওনার কম্পোজিশনে গান করেছেন। এবং আজকে যেহেতু আমাদের সিনেমার গানের রাউন্ড, যদি আমাদের দেশের সিনেমার কথা বলি তাহলে বলতে হয় 400 চলচ্চিত্রে 2000 গানে তিনি সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মিউজিক ডিরেক্টর আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শওকত আলী ইমন আমাদের আজকের এপিসোডের স্পেশাল গেস্ট। আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে ভাই, উই আর সো হ্যাপি অ্যান্ড অনার্ড অ্যান্ড ডিলাইটেড টু হ্যাভ ইউ অন দি স্টেজ, এবং খুব ভালো লাগছে, আশা করি পুরো অনুষ্ঠান আপনারও ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগার জায়গা এই মঞ্চটা, প্রথমে যেটা বলছে যে এই মঞ্চতে আমরা আগে যেটা এপিসোডে করেছিলাম যে বাংলার জ্ঞান থেকে এসেছি, আমি খুব মিস করি এই মঞ্চটা। আর টিভি যখন এই এপিসোডগুলো দেখি মনে হয় যে সব কাছের মানুষগুলোই আছে। আর থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার এভরিবডি, তোমাদের প্রত্যেকে ভালো গাইছো। আমি একটুকে বলছিলাম যে আমার যদি তিনজনের মধ্যে একজন হতাম আমি সবাইকে ফার্স্ট করে দিয়ে চলে যেতাম, কিন্তু সেই ক্ষমতা আমার নেই। আমি আজকে আসছি হ্যালো হাই করতে তোমাদের উৎসাহ দেওয়ার জন্য। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, অ্যান্ড উইথ ইউর পারমিশন আমরা শো শুরু করতে চাই। শিওর, সো তুমি চলে যাচ্ছ ডেঞ্জার জোনে, কারণ এর চেয়ে বড় ডেঞ্জার চেয়ার আর কিছু হতেই পারে না। একদমই তাই, এন্ড দিস ইজ মাই অনার দ্যাট আই এম পারফর্মিং ইন ফ্রন্ট অফ দ্যাট পারসন যিনি আমার বাবার ভয়েস নিয়েছেন, এবং আমার সৌভাগ্য হয়েছে তার গান করার, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ইনসার্ট করি প্লিজ। হ্যাঁ, আমি ওকে ভাতিজা বলি, বিকজ আমি মিলু ভাইয়ের সঙ্গে কাজ করেছি। শ্রদ্ধেয় মিলু ভাই এত অসাধারণ একজন শিল্পী ছিলেন আমাদের ইন্ডাস্ট্রিতে, আমরা অনেক বড় একটা লস করেছি উনি চলে যাওয়ার পরে, আর ওনার সাথে অনেক স্মৃতি। আর এই গানটা প্রতিজন গাইছিল, আমি হাসছিলাম কিন্তু আমার যে চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, কারণ আই ওয়াজ নট ইন মাই চেয়ার, আমি স্টুডিওতে চলে গেছিলাম। এই গানের স্মৃতি অনেক বড়, অনেক লম্বা, একসময় হয়তো বলবো। অ্যান্ড থ্যাংক ইউ প্রতীক, খুব সুন্দর গিয়েছে। তোমার মার্কসটা পরে আমরা স্কোরবোর্ডে দেখে নিবো, অল দ্য বেস্ট। এটা সময় তোমারই মাইক নাকি? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বেঁচে থাকো।